আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই চলে আসছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা কি উপহার দিবেন আমি 4টি রাশি অনুযায়ী বলবো। এরপরে নেক্সট এপিসোডে আরও যে 8টি রাশি আছে সে 8টি রাশিরও আমি কথা ভিডিওতে জানাবো। আজকে মেনলি মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি এবং ধনু রাশি সম্বন্ধে জানাতে চলেছি। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই জানাই, এই ভালোবাসার দিবসের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে ধনু রাশি লোকেরা কি দিবেন আপনার প্রিয়জনকে। আপনারা এদিন ক্যাডবেরি চকলেট এবং ইয়েলো কোনো বস্ত্র এবং গোলাপ ফুল আপনারা আপনাদের প্রিয়জনকে দিন, এবং আপনারা এদিন আপনাদের প্রিয়জনের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং একে অপরের মধ্যে কথা শেয়ার করুন। দেখবেন আপনাদের সম্পর্ক মধুর হবে এবং সম্পর্কে উন্নতি হবে। আপনাদের সেদিনকার নিজেদের মনের কথা আপনারা দুজন দুজনকে খুব ভালো করে বলুন, কারণ এই ধনুরাশি জাতকরা খুব মন খুলে কথা বলা পছন্দ করে। এই রাশির জাতকরা কোনো কিছু চেপে রাখা, কোনো কিছু গোপন রাখা পছন্দ করে না। আপনি এই রাশির জাতককে অবশ্যই আপনার মন খুলে কথা বলুন। এরপরে আসি মকর রাশি। মকর রাশি জাতকদের একটাই ভালো জিনিস যেটা, তাদের মন খুব ভালো হয়। তাদের মতো সহজ সরল রাশির মানুষ খুব কম পাওয়া যায় এবং এদেরকে খুব বেশি গিফটের দরকার পড়ে না। এদের যে মুখের যে ভাষা, মিষ্ট ভাষাই এদের কাছে বড় গিফট, সবথেকে বড় পাওনা ভালোবাসাটা। এরা ভালোবাসার কাঙাল হয়ে থাকে এই মকর রাশির জাতকেরা। এদেরকে তেমন কিছু গিফট দেওয়া দরকার নাই, এই যে মুখের যে মধুরতা ভাষা আপনার জীবনে অনেক পরিবর্তন করে দিবে এই মকর রাশির জাতককে যদি করেন। এবং আপনারা পাশাপাশি এদেরকে গল্পের বই অবশ্যই দিবেন এবং গোলাপ ফুল আপনারা দিবেন। এরা খুব গল্প পিপাসু হয়, এই জন্য এদের সঙ্গে এই ভ্যালেন্টাইন্স ডেটের দিন দীর্ঘক্ষণ সময় কাটান এবং প্রচুর পরিমাণে গল্প করুন। দেখবেন আপনাদের সম্পর্ক মধুর হবে এবং সম্পর্কে উন্নতি হবে। এরপরে জানাই কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকরা খুব ভালো মনের মানুষ হয়, এদেরকেও তেমন কিছু দেওয়ার দরকার নাই। এদের সঙ্গে ভালো ব্যবহার এবং মধুরতা কথা যদি আপনারা বলেন, এবং এরা একটু ভোজন রসিক হয়, যদি বেশ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু খাওয়ান, একটু মিষ্টি বা রেস্টুরেন্টে কিছু খাওয়ার, খুব এরা খুশি হয়। বিশেষ করে স্পাইসি খাবার এই কুম্ভ রাশির মানুষেরা পছন্দ করে, এবং এদেরকে অবশ্যই একটি লাল গোলাপ আপনারা অবশ্যই দিবেন এই ভ্যালেন্টাইন্স ডেতে। এবং দীর্ঘ সময় এদের সঙ্গে আপনারা সময় কাটান, গল্প করুন এবং মনের সমস্ত কথা মনের কথা উজাড় করে দিন কুম্ভ রাশির কাছে। এবং এই কুম্ভ রাশির মানুষেরা একটু ঘোরা পছন্দ করে, সেদিন বিভিন্ন জায়গায় পার্ক বলুন, যে কোনো জায়গায় ঘুরতে যান, দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে উন্নতি হবে এবং সম্পর্ক আপনাদের দৃঢ় এবং মধুর হবে। এরপরে আসি মীন রাশি। মীন রাশির মানুষদেরকে এই 14ই ফেব্রুয়ারি আপনারা ক্যাডবেরি চকলেট এবং গোলাপ ফুল আপনারা অবশ্যই দিন। এই রাশির মানুষদের মন ধরা খুব মুশকিল, ঠিক মাছকে যেমন ধরা মুশকিল, মাছ যেমন হাত থেকে পিছলে চলে যায়,
ঠিক এই রাশির মানুষদেরকে মন ধরা খুব মুশকিল। তবে এ রাশির মানুষদেররা অন্যের জন্য অনেক করে এবং অন্যের কষ্ট অনেক বুঝতে পারে এবং এ রাশির মানুষরা অনেক দরদি হয়, ভালোবাসা থাকে এবং প্রেম থাকে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।